বৃহস্পতিবার সম্পন্ন হলো সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট। এদিন রাজধানীর শিশু বিহার স্কুলে ভোট দান করেন রাজ্যের প্রধান বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ভোটদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মোদী সরকারের পূর্বে বিগত ৪৫ বছরে দেশের বেকার সংখ্যা যা ছিল তার তুলনায় গত ৫ বছরে বেকারের সংখ্যা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। মানিকবাবু বলেন, মোদী সরকার প্রতিশ্রুতি দিয়েছিল কৃষকের আত্মহত্যার হার কমিয়ে আনবে, কিন্তু গত ৫ বছরে ১৮৫০০০ কৃষক আত্মহত্যা করেছে। গত ৪৫ বছরের মধ্যে ভারতবর্ষে বেকারির হার এরকমভাবে বাড়েনি। কৃষকদের আত্মহত্যার ঘটনা যেটা বলেছিল এটা তারা বন্ধ করবেন, কিন্তু গত ৫ বছরে ১৮৫০০০ কৃষক আত্মহত্যা করেছেন। তুলনামূলকভাবে আগের যে হিসেব তার সঙ্গে দেখা যাচ্ছে এটা শতকরা ৪২। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের ৫ বছর ও রাজ্যের ১৩ মাসের শাসনকাল বিজেপি সরকারের। এই দুটো মিলিয়ে দেশবাসী তাদের অভিজ্ঞতা থেকে নানা অভিব্যক্তি প্রদর্শন করছে। তাদের একটা জিনিস স্পষ্ট, দেশবাসী মোদী সরকারের পতন চায় বলে মন্তব্য করেন বিরোধী দলনেতা। মানুষের যে মনোভাব আমরা লক্ষ্য করেছি, দেশের সরকারের ৫ বছরের কাজ, একই দলের সরকার ১৩ মাসে ত্রিপুরায় তাদের যে কাজ, দুটো মিলিয়ে মানুষের যে অভিজ্ঞতা এবং তার যে অভিব্যক্তি মানুষ ঘটাচ্ছেন নানাভাবে, তাতে এটা পরিষ্কার স্বচ্ছ, এরা হারবে এবং দুটো আসনেই বামপন্থী ফ্রন্টের প্রার্থীরা জয়ী হবেন। তিনি আশাবাদী, রাজ্যের দুটি আসনে বামফ্রন্টের প্রার্থীরাই বিজয়ী হবেন এবং পুনরায় সাংসদ হিসেবে নির্বাচিত হবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।